বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আরব সাগরের মাঝে আশ্চর্য এক শিব মন্দির, শিবের মূর্তি যেখানে জলের তলায় মিলিয়ে যায়। গুজরাতের ভাদোদরা থেকে 40 কিলোমিটার দূরে রয়েছে ছোট্ট শহর কাভিকম্বাই। সেখানে রয়েছে এই পুরনো শিব মন্দির, যার নাম স্তম্ভেশ্বর মহাদেব মন্দির। আরব সাগরের মাঝে অবস্থিত এই মন্দিরটি ভারতবর্ষের অন্যতম তীর্থস্থানগুলোর একটি। লোকমুখে শোনা যায় ভগবান কার্তিক নাকি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ জানব এই মন্দিরের কাহিনী সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তারকাসুরকে হত্যা করার পর ভগবান কার্তিকের মনে নাকি অনুশোচনা জন্ম নেয়, এই ভেবে যে তারকাসুর ভগবান শিবের পরম ভক্ত ছিলেন, তাই নিজের অনুশোচনা দূর করতে তিনি বেছে নেন পিতা মহাদেবের আরাধনার পথ। তারপরই তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির বিশেষত্ব হল কেবল ভাটার সময়ই মন্দিরের শিবলিঙ্গটির দেখা মেলে, জোয়ারের সময় তা বিলুপ্ত হয়ে যায়, তাই এই মন্দিরটিকে বলা হয় মহাদেবের অদৃশ্য মন্দির। ভগবানের এমন অদৃশ্য হয়ে যাওয়া অনেকের কাছে আজও আশ্চর্যের বিষয়। আর এমন আশ্চর্যকে চাক্ষুষ করতে সারা বছরই ভক্তরা ভিড় করেন এখানে। আপনিও যদি এই মন্দিরে ভগবান শিবের দর্শন পেতে চান, আগে থেকেই সময় ঠিক করে নিন। জোয়ারের সময় মন্দিরের মূর্তি কিভাবে অদৃশ্য হয়ে যায় তারও সাক্ষী রাখতে পারেন আপনি। গুজরাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যেই রয়েছে ভগবান শিবের মন্দির, নাম নিষ্কলঙ্কেশ্বর মন্দির। মন্দিরটি দেখতে ভিড় জমান বহু ভক্ত। মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি তা আজও বহু মানুষকে অবাক করে। ঘুরতে যাওয়ার কারণে এটি হয়ে উঠেছে উল্লেখযোগ্য এক পর্যটন কেন্দ্র। চারিদিকে শুধু জল আর জল, তার মধ্যে এক টুকরো জমির উপর নির্মিত এই মন্দিরটি। তবে কিছুক্ষণের জন্যই এই মন্দিরে পা রাখার সুযোগ মেলে। এখানে শিবের দর্শন করতে হলে দুপুর 1টা থেকে রাত 10টার মধ্যে আসতে হয়, কারণ অন্য সময় জলের তলায় থাকে এই মন্দিরের প্রবেশপথ। কোনো এক আশ্চর্য কারণে বেলা 1টা থেকে রাত 10টা পর্যন্ত প্রবেশের পথে সমুদ্রের জল আসে না, তখনই দর্শনার্থীরা সেই মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করতে পারেন, ভগবান শিবের পুজো দিতে পারেন। জোয়ারের সময় মন্দিরটি জলের তলায় চলে যায়, কিন্তু মাত্র মন্দিরের 20 ফুট লম্বা পাথরের তৈরি থামটির উপরের অংশ এবং মন্দিরের দরজাটি দেখা যায়। আবার দুপুর 1টার পর মন্দিরের উপর থেকে জল নামতে শুরু করে, দর্শনার্থীরা একে একে আসতে শুরু করেন। বর্ষার সময় অবশ্য অন্যরূপ ফুটে ওঠে এই মন্দিরের, চারিদিকের জলে ফুলে ফেঁপে ওঠে। মন্দিরের থামটি ছাড়া মন্দিরের কোনো চিহ্নই চোখে পড়ে না। তবুও বছরের প্রায় প্রত্যেক দিনই ভগবান শিবের দর্শন করতে বহু মানুষ এখানে ভিড় করেন। ইতিহাসের বহু কাহিনীও জুড়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে। এই মন্দিরের ভিতরে 5টি শিবলিঙ্গ রয়েছে। পাণ্ডবরাও নাকি এই শিবলিঙ্গের আরাধনা করতেন, এমন অনেক ইতিহাসের কাহিনী আজও শোনা যায় এই মন্দির নিয়ে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।